টিজিএন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদি আরবে আসার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। বাংলাদেশিদের জন্য সৌদি আরব এখন একটি জেলের নাম। ঠিক কী কারণে এই কথাগুলো বলছি, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। আমাদের কি প্রায়ই অনেক প্রবাসী ভাই SMS করে বলে, ভাই আমি সৌদি আরবে আসতে চাই, সৌদি আরবে আমাকে কোনো ভিসা দিতে পারবেন, বা কোন ভিসায় সৌদি আরবে আসা যায় আমাকে একটু বলবেন। আমরা এ সমস্ত SMS দেখে কাউকে রিপ্লাই দেই না, কারণ আমরা কতজনকে রিপ্লাই দেব বিশ্বাস করবেন না, প্রতিদিনই এরকম আমরা অসংখ্য অগণিত SMS পেয়ে থাকি। তাই আপনাদেরকে কোনো SMS-এর উত্তর না দিয়ে আজকে এই ভিডিওটি বানাচ্ছি। আপনারা ভুলেও সৌদি আরবে আসবেন না। বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরব একটি জেলের নাম। সৌদি আরবে যে সকল প্রবাসীরা বর্তমানে অবস্থান করছে তারা কেউ সুখে নেই। হাতে গোনা আপনি কয়েকজন প্রবাসী পাবেন যারা হয়তো ভাগ্য জোরে কিছু ভালো পজিশনে রয়েছে, তারা একটা ভালো অবস্থানে আছে, যার ফলে তারা একটু সুখে আছে। এর ব্যতীত সৌদি আরবে প্রায় সকল প্রবাসীরাই কষ্টে আছে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন সৌদি সরকার আকামার রেট বাড়িয়ে দিয়েছে। প্রতি বছর 8-10 হাজার রিয়াল দিয়ে আকামার নবায়ন করতে হচ্ছে। তার মানে কি, 8-10 হাজার রিয়াল দিয়ে যদি আপনার আকামার নবায়ন করতে হয় তাহলে আপনার প্রায় 1.5-2 লাখ টাকা খরচ করে বাৎসরিকভাবে আকামার নবায়ন করতে হচ্ছে। সেই টাকাটা কিন্তু আমাদের প্রবাসীর পকেট থেকে দিতে হচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন, মাসে কত টাকা আয় করলে বৎসরে 1.5 লাখ টাকা খরচ করে আকামা নবায়ন করা সম্ভব। বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরবে আমাদের প্রবাসীদের গড় বেতন 1,000 থেকে 1,500, সর্বোচ্চ 2,000 রিয়াল। তাহলে এই 1,500-2,000 রিয়াল ইনকাম করে দেশের বাড়িতে টাকা পাঠিয়ে কিভাবে বছর শেষে আমরা আকামা নবায়ন করব। এরকম অনেক প্রবাসী দেখেছি যারা দেশে চলে যাবে, দেশে চলে যাওয়ার জন্য বিমান ভাড়া পর্যন্ত আরেক প্রবাসীর কাছ থেকে কর্জ করে বা ঋণ করে নিয়ে যাচ্ছে। তাহলে বছরের পর বছর থেকে আপনি সৌদি আরবে কীটা করলেন? তারপরও আমি শুনতে পাই, ভাই সৌদি আরবে আসবো, সৌদি আরবে একটা কাজের ভিসা দেন না। সৌদি আরবের অবস্থা হচ্ছে দিল্লিকার লাড্ডুর মতো। যে সৌদি আরবে এসেছে সে পস্তাচ্ছে, যে আসেনি সেও পস্তাচ্ছে। তাই আপনারা যারা সৌদি আরবে আসার জন্য চিন্তাভাবনা করছেন, দয়া করে আপনাদের এই মত পাল্টান, সৌদি আরবে ঘুনক করেও আসবেন না। সৌদি আরবে এখন প্রায় 4-5 লাখ অবৈধ প্রবাসী আছে। এই 4-5 লাখ অবৈধ প্রবাসীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা নেহায়াত 1.5-2 লাখ। সৌদি আরব সরকার যদি আউটপাসের ঘোষণা দেয় তাহলে এই 1.5-2 লাখ অবৈধ প্রবাসী তৎক্ষণাৎ দেশে ফিরবে, কারণ তারা জানে যে সৌদি আরব বর্তমানে একেবারে দুর্যোগ হয়ে গিয়েছে, তাই তারা সৌদি আরবে আর অবস্থান করতে চাচ্ছে না। কিন্তু দেশে ফেরার কোনো সুযোগ নেই, তাই তারা বাধ্য হয়ে সৌদি আরবে লুকিয়ে লুকিয়ে কাজ করছে, লুকিয়ে লুকিয়ে কষ্টে জীবন পার করছে। তাই আপনারা যারা কেউ সৌদি আরবে আসার চিন্তাভাবনা করছেন, কোনো ক্রমেই সৌদি আরবে আসবেন না। প্রবাসে যদি আসতেই হয় অন্য কোনো দেশে যান, কিন্তু সৌদি আরবের নাম ঘুণক্ষরেও না। সৌদি আরবে আসা মানে হচ্ছে আপনার জীবনটাকে একেবারে বিপর্যস্ত করা। তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা সকলে এই ভিডিওর কথাগুলো সবার সঙ্গে শেয়ার করবেন। যারা সৌদি আরবে আসতে চায় তাদেরকে খুব ভালোভাবে বোঝাবেন যে ভাই সৌদি আরবে বর্তমান অবস্থা খুবই খারাপ, তোমরা সৌদি আরবে এসো না। সবাই হয়তো আমার এই ভিডিওটি দেখবে না, কিন্তু আপনারা তো অবশ্যই দেখছেন, আপনারা অবশ্যই এই বিষয়গুলো মানুষের সঙ্গে শেয়ার করবেন, মানুষকে সাবধান করবেন। দয়া করে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।